নমস্কার বন্ধুরা, আমি মান্তু। মান্তু পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, আমরা ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 3:30 মতো, আর এই যে মটরটা ভিজিয়ে দিলাম, তো মটরটা ভিজতে থাকুক চলো। তো বন্ধুরা, চলে আসলাম ছাদে। এখন বাজে বিকেল 4:30-5 এরকম হবে। তো ছাদে এসেছি ভিডিও এডিট করার জন্য। আর চারিদিকে মনোরম দৃশ্যটা তোমরা দেখতেই পাচ্ছ, মেঘের এত সুন্দর ওয়েদার, সাথে গ্রাম্য পরিবেশের এলাকা, আহা কি সুন্দর কম্বিনেশন! আর দেখে যে কত ভালো লাগছে সেটা তো তোমরা বুঝতেই পারছ। তো চলো এখন যাই নিচে। তো বন্ধুরা, নিচে চলে আসলাম, আর এসেই দেখছি বরমে ভাইয়ের পা ধরে গড়াগড়ি দিচ্ছে। তার কারণ ভাই চলে যাবে বাড়ি, আর মেয়ে কিছুতেই যেতে দেবে না। তার কারণ ও যতবার আসে, ওরা হচ্ছে পাল্টে পাল্টে ওর মামার কাছে শোয়ার ভাগ করে। ওর কাছে শুলে কি হয়, ফোন দেখতে পায়। তো সেই জন্য একবার যদি ছোট মেষ হয়, আর একবার কিন্তু বড় মেষ হবে। তো সেই জন্য ছোট মেয়ে যেহেতু আগের বার শুয়েছিল, এইবার তো বড় মেষ শোয়ার পালি। যদি চলে যায় তাহলে তো বড় মেষ শুতে পাবে না, তাই না? আর ফোনটাও দেখতে পারবে না। আর ওইদিকে দেখো, পিছনে ভাইয়ের ফোন নিয়ে ছোট মেয়ে পড়ে আছে, গেঞ্জি ধরে টান দিচ্ছে যে আজকে যেও না মামাই, কালকে যাবে। তো আমিও বললাম যে আজকে থেকে যা, কালকে যাবি। ও বলছে আমার কাজ আছে। আমি বললাম যে কি কাজ আছে, তোর তোর ল্যাপটপ নিয়ে এসেছিস, এখানেই বসে কাজ কর, আর আজকের দিনটা রয়ে যা। ব্যাস, আমার আর মেয়েদের ডিসিশনে ভাই রাজি হয়ে গেল, শেষমেশ রয়েই যাবে। তো চলো এখন আমি তাহলে চলে যাই নিচে। তো বন্ধুরা, নিচে চলে আসলাম, আর নিচে এসে এই যে একটু ময়দা মাখছি, ময়দা আর আটা, একটু একটু আটা দিয়েছি, মিক্স করে নিয়েছি। আর আজকের টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছ যে কি বানাবো। আজকে আমি বানাবো ওই রুমালি রুটি। তো প্রথমবার বানানোর চেষ্টা করছি, কখনো বানাইনি রুমালি রুটি। তো আমি যেরকম করে বানাচ্ছি সেটা হচ্ছে এরকমভাবে হয়তো বানায় না রুমালি রুটি। আর আমি এই সহজ পদ্ধতিটা কিন্তু ইউটিউব থেকেই শিখেছি। মানে ইউটিউবে সার্চ করেছিলাম যে কিভাবে রুমালি রুটি বানায়, তো সেখান থেকে একজন করেছে দেখে আমি ভাবলাম চলো তাহলে আমিও ট্রাই করি। তো সেই জন্য মানে আটাটা মেখে রেখে দিয়েছি, আর একদিকে আমি দুধও বসিয়ে দিয়েছি গরম হতে, আর একদিকে চাও হচ্ছে, আর এইদিকে আমি আলু, তারপর মটর এইসব কেটে নিয়েছি। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ভুল করে আমি আবার ওই আলুর জল শুদ্ধ দিয়ে দিচ্ছিলাম। তো এই যে বড় বড় করে আলু কেটেছি ঘুগনি করার জন্য। তো এই বড় আলুটা কিন্তু বড় থাকবে না, এর কিন্তু অন্যরকম একটা ব্যবস্থা করব। তো যাই হোক, সমস্ত আলু টালুগুলো দিয়ে নিই আগে, দাঁড়াও। তো আলু আর মটর সমস্ত কিছু দিয়ে ওই নুন দিয়ে প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ হতে বসিয়ে দেবো। আর যেহেতু অনেকটা বেলাতে মটরটা ভিজিয়েছি, সেই জন্য আমার মনে হয় 5টার মতো সিটি দিতে লাগবে, না হলে কিন্তু 3টে সিটি দিলে কিন্তু মটর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। যেহেতু আমার মটরটা এখনো খুব ভালোভাবে ভেজেনি, তাই ভাবছি যে একটু মানে বেশি সিটি দিতে লাগবে। তো যাই হোক বন্ধুরা, এখন বাজে ওই তোমার 7:30-8 কাছাকাছি হয়ে গেছে। তো এখন আমি একটু ওই কীর্তন দেখছিলাম চা খেতে খেতে, তো ভাবলাম না চলো আগে রান্নাটা সেরে নিই, নাহলে অনেকটা বেলা হয়ে যাবে, আবার মেয়েদেরকে আনতে যাওয়ার সময় হয়ে যাবে, ওরা গেছে টিউশানি। তো ঘুগনিটা বানানোর জন্য দেখতেই পাচ্ছ সরিষার তেল আর শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা ফোটন দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম খানিকটা নুন, এরপর আমি দিয়ে দিলাম টমেটো, আর দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম। আর এরপর আমি দিয়ে দেব একটু চিনি, চিনি দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম আদা, ধনে বাটা, জিরে গুঁড়োটা আমি পরে দেব, জিরেটা আর বাটিনি, যেহেতু জিরেটা গুঁড়ো রয়েছে সেই জন্য। আর এখানে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এনেছি। তোমার দাদাভাই যখন বাড়িতে থাকে, ও না সবসময় বলে কাশ্মীরি লঙ্কার জন্য, মানে যাতে করে তরকারির কালারটা লাল লাল টাইপের হয়, কিন্তু আমি তখন আনতাম না, তো ওর কথা শুনে না আমি আমি নিজের মতো করে এখন এনেছি আর কি। তো যাই হোক, সমস্ত মশলাগুলো ভালো মতোই কষানো হয়ে গেছে, তেল ছাড়তে আরম্ভ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কাজু বাটা, 4টের মতো কাজু বেটেছিলাম। আর নিরামিষ তরকারি তো যেহেতু আমাদের অসুখ চলছে, তো সেই জন্য নিরামিষ তো খেতে হবে, আর নিরামিষটাকে কিভাবে স্পেশাল বানানো যায় সেই জন্য একটু দিয়েছি কাজু বাটা, যাতে করে টেস্টটা একটু ভালো আসে। তো যাই হোক, ভালো করে মশলা কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মটর আর আলু। আর মটরের দেখতেই পাচ্ছ খসা কিন্তু ছেড়ে যায়নি, অথচ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আলুগুলো এইরকম বড় বড় রেখেছি ঠিকই, কিন্তু এই আলুগুলোর অন্যরকম একটা ব্যবস্থা করব।
আর প্রথম থেকে তোমাদেরকে বলে যাচ্ছি এই হচ্ছে সেই ব্যবস্থা আর এইভাবে কিন্তু মানে ঘুগনি বানালে খুব ভালো লাগে খেতে এইরকম ঘুগনি বানানোটা আমি আগেও একবার শেয়ার করেছিলাম মানে সেটা ছিল আমিষ কিন্তু এবারেটা হচ্ছে নিরামিষ আর এইরকম ঘুগনি করাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি মানে বড় বড় আলু দিয়ে তারপর ঘুগনির মধ্যে আলুটাকে এইভাবে ধেসে দিলে তাহলে কি হয় মানে ঘুগনির একটা থকথকে ভাব চলে আসে আর খেতেও কিন্তু বেশ টেস্টি হয় মানে আলুগুলো খুব একটা বেশি মুখে পড়বে না কিন্তু মানে গ্রেভির মধ্যে আলুটা পাওয়া যাবে তো এই হচ্ছে ব্যাপার তো আলুগুলো মোটামুটি আমার ঘাঁটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি চাট মশলা সরি চাট মশলাটা বলাটা ভুল হচ্ছে এটা হচ্ছে চানা মশলা দেওয়ার পর হালকা গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো তো সমস্ত কিছু দিয়ে আমি এখন ওই নুনটাকে চেক করে নিয়ে ঘুগনিটা নামিয়ে নিয়েছি আর এইদিকে আমি নিয়ে চলে আসলাম যে আটাটা মাখিয়ে রেখেছিলাম এটা ততক্ষণ রেস্ট হচ্ছিল যদিও খুব বেশি কিছু দিয়ে এটা মাখাইনি এটা আমি মাখিয়েছি চলো তোমাদেরকে একবার বলে দিই এটা হচ্ছে একটু উষ্ণ গরম জল করে নিয়ে ওই নুন তেল দিয়ে এটাকে মাখিয়েছি চিনি দিইনি তো চিনিটা দিলে একটা পরোটা পরোটা বা লুচি ভাব চলে আসে তো চিনিটা দিইনি যেহেতু রুটি করব মিষ্টি ভাবটা যেন না থাকে তো সেই জন্য তো খুব সুন্দরভাবে হচ্ছে মানে এ হয়ে গেছে মানে মিহি টাইপের একটা মাখানো হয়ে গেছে আর ময়দার জিনিসটাই মিহি টাইপের ওটা একটু ভালোভাবেই মাখানো হয়েছে তো যাই হোক আমি ভালো করে থেসে নিয়ে এখন আমি ছোট ছোট করে মানে পিস করে নিয়েছি যেরকম লুচির হয় আর কি লুচির যেমন করে লেচি কাটতে হয় সেরকম করে একটু বড় সাইজের লুচি করলে অনেকে বড় বড় একটু লেচি কাটে না সেই রকম টাইপের একটু লিচিটা কেটে নিয়েছি তো কীরকম সাইজের কাটছি তোমরা দেখতেই পাচ্ছ তো এইরকম করে আমি সমস্ত লেচিগুলোকে কেটে নেব তো সমস্ত লেচি আমার কাটা হয়ে গেছে এখন আমি এই যে হাতের মধ্যে ওই বল আকার দিয়ে নিয়েছি মানে লুচি ভাজার জন্য যেরকম একটা রাউন্ড সেম দিতে হয় সেই রকমভাবে দিয়ে নিয়ে এখন দেখো আমি লুচির মতো করে এখন দুটো তিনটে এরকমভাবে বেলে নেব তো একটু আটার গুঁড়ি দিয়েছি দিয়ে এটা তোমরা ময়দা দিতে পারো অনেকেই অনেকেই বলছে সবাই তোমরা ময়দা দিতে পারো আর আমি এখানে আটাটা ইউজ করেছি তো যাই হোক আর যেহেতু আমি এই এটার মধ্যে বেলছি তো ওই কি বলে এটা কথা ভুলে গেছি এটাকে কি যে রান্না যে যেখানটায় যেখানটা বেলছি এটাকে কি বলে ভুলে গেছি তো যাই হোক এখন এই যে ভালো করে বেলে নিচ্ছি বেলে নিয়ে তারপর আরও আমি কয়টা বেলে নেব মানে পরপর দুটো তিনটে বেলে নেব তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো তাহলে কিভাবে বানাই রুমালি রুটি সহজ পদ্ধতিতে আর কি Thank you.
তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে তিনটে লুচির মতো আকারে আমি লেচি বেলে নিয়েছিলাম আর তিনটে লুচিকে একসাথে করে নিয়ে মানে মাঝে মাঝে আমি একটু তেল দিয়েছিলাম তারপর একটা অপরের সাথে হচ্ছে ভালো করে চেপে দিয়ে তারপর তিনটেকে একসাথে একটু আটার গুঁড়ি কিংবা তোমরা ময়দা দিতে পারো তো ময়দা দিয়ে এখন ভালো করে বেলে নিয়েছি খুব বড় একটা শেপ দিয়েছি দেখতেই পাচ্ছ রুটি কিন্তু সাধারণত এত বড় করি না আমি তো সবাই আমি বলে আমি না রুটি কিন্তু এত বড় কেউই করে না তো একটু বড় সাইজের করে নিয়েছি তো এখন তাওয়া বসিয়ে দেব আর আমি সেই যে ননস্টিকের তাওয়াটা অর্ডার করেছিলাম সেই ননস্টিকের তাওয়াটাতেই করছি আর এই রুমালি রুটি নাকি ননস্টিকের তাওয়াতেই ভালো হয় তো সেই জন্য আমি এই ননস্টিকের তাওয়াটা বসিয়েছি তো এটা গরম হওয়ার অপেক্ষায় গরম হয়ে গেলে কিন্তু আমি দিয়ে দেব রুটিটা তো অনেকটা মোটা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ বেলার পর যেহেতু তিনটে লুচি একসাথে বেলেছি তো সেই জন্য একটু মোটা হয়েছে তো দেখতেই পাচ্ছ একটু আঁচ খেয়ে যাওয়ার পর কিন্তু আমি ভালো করে ঘুরিয়ে নিলাম মানে অপর পিঠটা ঘুরিয়ে নিলাম তো এই পিঠটা একটু যেই আঁচ খেয়ে গেছে আবার আমি ঘুরিয়ে নিলাম এরপর দেখতেই পাচ্ছ এই যে তিনটে রুটি মানে লুচি একসাথে জয়েন্ট করেছিলাম এক একটা কিন্তু ছেড়ে গেছে তো দেখতেই পাচ্ছ এই যে একটা ছেড়ে গেছে তবে সত্যি কথা বলতে প্রথমবার করছি তো আর আমি খুব একটা ভালো এইসব জিনিসে পারদর্শী নই তবু আমি চেষ্টা করি সবসময় ভালো করার তো দেখতেই পাচ্ছ একটাকে খুব আস্তে আস্তে সাবধানে খুলে নিলাম তাও একটু সাইডের দিকে ছিঁড়ে গেছে তো যাই হোক ঘরের লোক খাবো এত কোনো ব্যাপার না তবে আরও একটা এই যে খুলে নিচ্ছি মোটামুটি তিনটে যে একসাথে বেলেছিলাম তিনটেকে এরকমভাবে খুলে নিচ্ছি আর অনেকেই তোমরা দেখে হয়তো কমেন্ট করবে বা বলবে যে এরকমভাবে রুমালি রুটি বানায় না হ্যাঁ সেটা আমিও জানি এরকমভাবে বানায় না অন্যভাবে বানায় কিন্তু বাড়ির পদ্ধতিতে মানে আমরা যেরকম সহজ সরলভাবে বানাতে পারি সেই রকমভাবে বানানোর চেষ্টা করেছি মানে আমি অপরজনের দেখে শিখেছি যদিও তবু মানে আমি ওনার দেখে যেহেতু চেষ্টা করেছি সেই জন্য আমি তোমাদেরকে বলবো এরকমভাবে একবার ট্রাই করে দেখতে পারো খুব খারাপ হয় না তবে এটা চেষ্টা করবে গরম গরম সার্ভ করার মানে গরম গরম খাওয়ার মানে এই যে রুটিটা ভাজছি রুটিটা ভাজার সাথে সাথেই কিন্তু পাতে দিয়ে দিলেই ভালো হয় হটপটে রেখে দিলে হয়তো খুব বেশিক্ষণ গরম থাকবে না আমার হটপটটা একটু হয়তো খারাপ টাইপের সেই জন্য হয়তো বেশিক্ষণ গরম থাকেনি তো যাই হোক তোমাদের যদি ভালো হটপট থাকে তাহলে সেক্ষেত্রে তো ভালোই হয় আর আমার হটপটটা খুব একটা ভালো না সেই জন্য আর কি বেশিক্ষণ রুটিটা গরম থাকেনি আর ওই একটু শক্ত টাইপেরও হয়ে গেছিল তো যাই হোক তোমরা চেষ্টা করো যে মানে হয়ে যাওয়ার সাথে সাথেই পাতে গরম 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 নেওয়ার তাহলে খেতেও ভালো লাগবে আর নরমও থাকবে তো চলো আর একটা দিয়ে দিয়েছি আমি তাওয়ার মধ্যে এরকম করে আমি প্রত্যেকটা রুটি ভেজে নেব দেখতেই পাচ্ছ সমস্ত কিন্তু আমি একসাথে ভেজে নিয়ে মানে সরি বেলে নিয়েছি সবগুলো একবারে তো পরপর আমি এখন সমস্ত রুটিগুলোকে ভেজে নেব তারপর খাবো রুমালি রুটি দিয়ে ঘুগনি তো ভাই আমার ভাই দেখে বলছে যে এরকমভাবে বানায় না হ্যাঁ আমার ভাইও বলছে আমার ভাইও জানে যে এরকমভাবে রুমালি রুটি বানায় না কিন্তু কি আর করা যাবে আমরা তো আর দোকানের স্টাইলে বানাতে পারবো না বা যারা এই রুমাল রুটি করতে বেশি পারদর্শী তাদের মতো সত্যিই আমরা পারবো না তো তাই সহজ পদ্ধতিতে যেরকম করা যায় সেরকম করার চেষ্টা করেছি তো চলো এখন তাহলে বাকি রুটিগুলো ভেজে নিই আর ভেজে নিয়ে তারপরে খেতে বসবো সবাই মিলে তো অনেকগুলো রুটি তো তো সেই জন্য অনেকটা সময় লেগে গেছিল আর এই সব রুটি পুটি বানাতে একটু বেশি সময় লাগে তাই না তো যাই হোক এখন আমি আবারও এইরকমভাবে খুলে নিচ্ছি আর সত্যি বলতে এত মানে তাপ লাগে না হাতে কি বলবো মানে একটু গরম ভাবটা বেশিই লাগে তো এই দেখো আমি এই জন্য হাতে একটা মানে কাপড় ছেঁড়া ইউজ করছি যাতে করে হাতে গরমটা বেশি না লাগে তো সেই জন্য তো দেখতেই পাচ্ছ একটাকে ছাড়িয়ে নিয়েছি অপরটাকে এরকমভাবে আবার ছাড়িয়ে নেব তো চলো মোটামুটি আমি এরকমভাবে কিন্তু প্রত্যেকটা রুটি ভেজেছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সমস্ত রুটি টুটি ভেজে নিয়ে এখন সবাই মিলে খেতে বসে গেছি ঘুগনি আর রুমালি রুটি না সরি নিরামিষ রুমালি রুটি আর নিরামিষ ঘুগনি তো চলো এখন হচ্ছে খেয়ে দেখি আর বলি তোমাদের কেমন হয়েছে আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো চলো এইবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে হুম
মোটামুটি ভালোই হয়েছে, মানে ঘুগনির টেস্টটা বেশি হয়েছে, রুমালি রুটিটা খুব একটা ভালো হয়নি। তো চলো সবাইকে টাটা।